সবাইকে দীপাবলির প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন। কলকাতা কালী পুজো বলতে গেলে সবার আগে কোন জায়গার পুজো তোমাদের মাথায় আসে? আমার তো ভাই পাতি কথা, চেতলা ছাড়া অন্য কোনো জায়গা আসে না, কারণ চেতলায় সবথেকে বেশি কালী পুজো হয় এটা আমার মনে হয় কলকাতার মধ্যে। বেসিক্যালি বেঙ্গলের মধ্যে সবথেকে বেশি কালী পুজো আই থিঙ্ক বারাসাতেই হয়। আর তোমাদের ওখানে যদি ওরকম কোনো পুজো হয়ে থাকে যেখানে চেতলার থেকে বেশি, তাহলে অবশ্যই জানিও। তো আজকে চেতলায় যাবো, যেখানে মোটামুটি 30টার কাছাকাছি কালী পুজো হয়। আর গলিতে গলিতে কালী পুজো হয়, কোনো দেখার কোনো দরকার নেই কোন গলিতে যাবো, কাকে জিজ্ঞেস করবো, যেদিকে মন চাইবে সেই গলিতে চলে যাও, সব গলিতেই কালী পুজো হয়। তো চলো আজকে বেশি দেরি না করে তাড়াতাড়ি রওনা দিই। এখন নেক্সট ফার্স্ট যে আমরা জায়গাটা যাবো সেটা হচ্ছে গিয়ে চেতলা অগ্রণী, ওখান থেকেই শুরু করবো, তারপরে পুরো জার্নিটা তোমাদের দেখাবো। তো চলো লেটস স্টার্ট। চেতলার যে কটি প্যান্ডেলে কালী পুজো হয় তার মধ্যে সব থেকে বড় প্যান্ডেল হচ্ছে গিয়ে এই চেতলা অগ্রণীর পুজোটি, এবং এখানে দেবীকে শ্যামা কালী রূপে পূজিত করা হয়। এখন যে কালী প্যান্ডেলটি তোমরা দেখছো সেটি হলো গিয়ে শ্মশান কালীর, যেটা কি না কেওড়াতলা মহাশ্মশানে করা হয়। এবং তোমরা যদি ভালো করে দেবীর মুখ লক্ষ্য করো, দেখতে পাবে এখানে মা কালীর জীব বাইরে বেরিয়ে নেই। তো ফার্স্টে তো দেখলাম তোমাদেরকে চেতলা অগ্রণীর পুজো, তারপরে নেক্সট এসছি আমি এখন শ্মশান কালীর পুজো দেখতে। তো শ্মশান কালীর পুজো তোমাদেরকে দেখালাম, তো এখন যাবো চেতলার ভিতরে, কারণ আশেপাশে অনেক পুজো হয়, তো সেগুলো এখন গিয়ে দেখবো। তো চলো নেক্সট প্যান্ডেল দেখে যাই, আর তোমাদেরকে এখন দেখিয়ে দিই আমি কোথায় এসেছিলাম, জাস্ট জায়গাটা দেখো একবার। এই যে জায়গাটা আছে এটা হচ্ছে গিয়ে ঠিক কেওড়াতলা মহাশ্মশানের ঠিক পাশেই জায়গাটা রয়েছে, এখানে বিশ্রাম নেওয়ার জন্য জায়গাটা বানানো হয়েছে, খুব সুন্দর আর খুব পিসফুল জায়গা। তো চলো এখন নেক্সট প্যান্ডেলের দিকে যাই। এখন যে মণ্ডপটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো গিয়ে চেতলার নেতাজি সংঘের কালী মণ্ডপ, এবং এর ঠিক পেছনেই, এক্স্যাক্টলি পেছনেই রয়েছে চেতলার সূর্য স্পোর্টিং ক্লাবের পুজো। দু জায়গাতেই দেবী শ্যামা কালী রূপে পূজিত হয়ে থাকেন। এখন যে মণ্ডপটি তোমরা দেখতে পাচ্ছ সেটি চেতলার অত্যন্ত পরিচিত মণ্ডপের মধ্যে একটি, এখানে দেবীকে হাজার হাতকালী রূপে পূজিত করা হয়। তোমরা যদি প্রতিমাটি ভালো করে দর্শন করো তো দেখতে পাবে দেবীর ঠিক পেছনেই যে চাতাল রয়েছে সেই চাতালে ছোট ছোট সবুজ রঙের অনেক হাত রয়েছে, সব হাতের সংখ্যা মিলিয়ে হাজার, তাই এইখানে দেবীকে হাজার হাতকালী রূপে পূজিত করা হয়। এখন যে মণ্ডপটি তোমরা দেখতে পাচ্ছ এখানে দেবীকে ষোড়শী কালী রূপে পূজিত করা হয়। ষোড়শী কালীমাতা নিয়ে একটি কথা প্রচলিত আছে, একবার মহাদেবের মুখে মা কালীর নাম যখন দেবী পার্বতী শুনতে পায় তখন খুব ক্রোধিত হয়ে যায়, তখন এই রূপে তিনি মহাদেবের সামনে আসেন, এবং তারপরে যখন মহাদেবের বুকে নিজেরই ছবি দেখতে পান তখন তিনি খুব লজ্জিত হয়ে যান। তখন মহাদেব তাকে আশ্বস্ত করেন আর বলেন যে এবার থেকে তোমাকে এই রূপেই পূজিত করা হবে। তো তারপর থেকেই ষোড়শী কালীমাতার পূজা শুরু হয়। ষোড়শী কালীমাতার মণ্ডপ দেখার পর আমি ডিরেক্ট চলে আসি রাজবল্লভী মাতার মণ্ডপে। এটিও চেতলার খুব ফেমাস একটি পুজো, এখানে বেসিক্যালি থিম বেস পুজো করা হয়ে থাকে, খুব সুন্দর মণ্ডপটি করা হয়েছিল। আর সবথেকে আকর্ষণীয় জিনিস সেটা হলো, সেটা হচ্ছে গিয়ে এখানকার দেবী প্রতিমা, এখানে দেবী প্রতিমা অনেক উঁচু করা হয়,
তোমরা নিজেরাই দেখো, তাহলে বুঝে যাবে কতটা উঁচু। এখানে মণ্ডপের ভেতরে দাঁড়িয়েও তোমাকে মাথা উঁচু করে তোমাকে দেখতে হবে। আর এখানে দেবীকে এক আলাদা রূপেই পূজিত করা হয়। দেবীর হাতে কোনো খড়্গ থাকে না, হাতে একটি ছুরি থাকে, আর দেবীর জীবও বাইরে বেরিয়ে থাকে না। দেবীর গায়ের রং পুরো শ্বেত। দেন নেক্সট আমি রাজবল্লভী মাতার মন্দির দেখার পর ডিরেক্ট চলে আসি চেতলা মিলন সংঘে, যেখানে কিনা দেবীকে রক্ত চামুণ্ডা রূপে পূজিত করা হয়ে থাকে। এখানে দেবীর মূর্তির সাথে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটি ব্যবহার করা হয়ে থাকে সেটি বেশ আকর্ষণীয় এবং গা ছমছমের ব্যাপার। তো একটু আগে তোমাদের যে গলিটা দেখেছিলাম সেখানে পরপর দুটো পুজো হচ্ছিল, একটা হচ্ছিল গিয়ে রাজবল্লভ মাতার পুজো আর একটা হচ্ছে গিয়ে রক্ত চামুণ্ডা। তো এখন যে গুলিটা যাচ্ছে এটা এখানে আর একটু অ্যাডভান্স বলা চলে, কারণ এখানে 100 মিটারের মধ্যে পরপর 5টা পুজো হয়। দেখো তোমাদেরকে ভিডিও শুরুর আগেতেই বলেছিলাম যে চেতলার এখানে গলিতে গলিতে পুজো হয়। তো আমি এখন যে গলি থেকে যাচ্ছি এখানে 100 মিটারের মধ্যে 5টা পুজো হয়। তো জাস্ট গলিটা তোমাদের দেখিয়ে দিই, দেখো এই যে এই গলিটা দেখতে পাচ্ছ, এখানটা পরপর রয়েছে তোমার স্বর্ণকালী, তারপরে রয়েছে ধ্যানতারা কালী, বটকালী, আকালী আর দক্ষিণাকালী। তো আর কিছু বলার নেই, 100 মিটারের মধ্যে 5টা পুজো পরপর করে কভার করে নিই, চলো। তো সবার প্রথমে যে মণ্ডপটি আমাদের সামনে আসে সেটি হলো গিয়ে স্বর্ণকালী দেবীর মন্দির, যেখানে দেবীকে স্বর্ণকালী রূপে পূজিত করা হয়ে থাকে। ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে এখানে দেবীর গায়ের রং স্বর্ণের মতো। নেক্সট যে মণ্ডপটি আমরা দেখতে পাচ্ছি সেটা হলো গিয়ে দক্ষিণাকালী দেবীর। এই রূপটি আমাদের কাছে খুবই পরিচিত, এখানে দেবীকে দক্ষিণাকালী রূপে পূজিত করা হয়ে থাকে। এখন যে মণ্ডপটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো গিয়ে আকালী দেবীর মণ্ডপ। এই আকালী দেবীকে নিয়ে একটি কথা প্রচলিত আছে, আজ থেকে অনেক অনেক বছর আগে যে ব্রাহ্মণ এই দেবীর পুজো করতেন তার একটি ছোট্ট মেয়ে ছিল। তো সেই ছোট্ট মেয়েকে এই দেবী গ্রাস করে নিয়েছিলেন এবং গ্রাস করার সময় সেই মেয়েটির পরনে যে কাপড় ছিল তার একটি টুকরো দেবীর মুখে রয়ে যায়। এবং তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তো তোমরা দেখতে পাবে দেবীর মুখে এখন একটি ছোট্ট কাপড়ের টুকরো রয়েছে। তারপর দেবীকে শেকল দিয়ে বেঁধে রাখা হয় এবং দেবীর সেই রূপই এখন অবধি পূজিত হয়ে আসছে। দেবীর এই রূপটি ধ্যানতারা কালী রূপে আমাদের কাছে পরিচিত। ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে দেবীর মাথায় রয়েছে জটা এবং পরনে রয়েছে ব্যাঘ্র ছাল, তাই দেবীর এই রূপকে ধ্যানতারা কালী রূপে পূজিত করা হয়ে থাকে। ধ্যানতারা কালী দেখার পর আমরা চলে এসেছি এই গলির একদম শেষ মণ্ডপে, যেখানে দেবীকে বটকালী রূপে পূজিত করা হয়। এবং এই মণ্ডপের ঠিক পেছনেই রয়েছে একটি সুপ্রাচীন সুবিশাল বট গাছ। নেক্সট মণ্ডপ যেখানে আমরা এসেছি সেটি হলো গিয়ে পঞ্চমুখী কালী। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে দেবীর এখানে 5টি মুখ আছে, তো সেই জন্যই এই দেবীর নাম পঞ্চমুখী কালী। তো এখন যে মণ্ডপটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো গিয়ে ছিন্নমস্তা কালীর মণ্ডপ। তো কথায় আছে দেবী দুষ্টের দমন করার সময় এতটাই কথিত হয়ে গেছিলেন রক্তপান করার জন্য যে তিনি নিজের মাথা কেটেই নিজেই রক্তপান করছিলেন। এবং তোমরা যদি ভালো করে প্রতিমাটি দর্শন করো তাহলে দেখতে পাবে দেবী এখানে শিব ঠাকুরের ওপরে নয় রাধাকৃষ্ণের ওপরে দাঁড়িয়ে রয়েছেন। এখন যে মণ্ডপটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো গিয়ে জ্বলন্ত কালী দেবীর মন্দির। তো এখানে দেবী রুদ্র রূপ ধারণ করে রয়েছেন এবং অগ্নিকুণ্ডের ওপরে বসে রয়েছেন। এখন যে মণ্ডপটি তোমরা দেখতে পাচ্ছ সেখানে স্বনামধন্য প্রয়াত অভিনেতা শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনীর ওপরে বেস করে এই মণ্ডপটি তৈরি করা হয়। এবং বরাবরের মতন এইবারেও এই মণ্ডপে দেবীকে এলোকেশী রূপে পূজিত করা হয়ে থাকে।
আরো বেশি। ঘুরে ফিরে যে দু চারটি দোকান থেকে দরদাম ছাড়াই মাছ কিনতাম, মাছ কাটার সময় ওরা আমাকে চা খাওয়াতো, টুকটাক বাক্কা লাভে আমিও হলো, ওরাও আমাকে দেখছে না, টাকা পয়সার হিসেব বুঝে নিতে নিতে ওরাও কি ঘাড় উঁচু করে খোঁজেনি আমাকে বাজারের ভিড়ে, ভাবেনি হয়তো কোনো এক শালিকে দাঁড়িয়ে আছো তুমি, হয়তো ফোনটা ধরবে। এখন যে প্রতিমাটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো গিয়ে শ্বেতকালী। এখানে দেবীর গায়ের রং পুরো সাদা। এখন যে প্রতিমাটি তোমরা দেখতে পাচ্ছ সেটি কৃষ্ণকালী রূপেই আমাদের কাছে পরিচিত। দেবী এখানে কৃষ্ণরূপে বিরাজমান। দেবীর হাতে না আছে খড়গ, না আছে মুন্ডমালা, দেবী হাতে বাঁশি নিয়ে বিরাজমান হয়েছেন। এখন যে মণ্ডপটি তোমরা দেখতে পাচ্ছ সেটি আদ্যাকালী রূপে আমাদের কাছে পরিচিত। দেবীর মাথায় রয়েছেন রাধাকৃষ্ণ এবং ঠিক পায়ের নিচে রয়েছেন রামকৃষ্ণ। এখন তোমরা যে দেবীর রূপটি দেখছো সেটি অনেকে না দেখে থাকলেও নাম নিশ্চয়ই সবাই শুনেছো। দেবীর এই রূপটির নাম ডাকাতকালী। তোমরা জাস্ট দেখো দেবী প্রতিমার উচ্চতাটি কত। এখানে বলা হয় দেবী প্রতিমাটি প্রায় 20 ফুটের কাছাকাছি। তোমরা এখন যে মণ্ডপটি দেখতে পাচ্ছ এখানে দেবীকে দুর্গাকালী রূপে পূজিত করা হয়ে থাকে। তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে দেবীর একটি সাইডে মা দুর্গা এবং অপর সাইডে মা কালী বিরাজমান। দেবীর এক সাইডে 5টি হাত রয়েছে এবং অপর সাইডে 2টি হাত রয়েছে। দেবীর এই রূপকে দুর্গাকালী রূপে পূজিত করা হয়ে থাকে। তোমরা এখন যে মণ্ডপটি দেখতে পাচ্ছ সেখানে দেবীকে শিব কালী রূপে পূজিত করা হয়ে থাকে। দেবীর একটি সাইডে রয়েছেন ভগবান শিব এবং অপর সাইডে রয়েছেন মা কালী। দেবীর এক হাতে রয়েছে খড়গ এবং অপর হাতে রয়েছে ত্রিশূল। দেবীর এই রূপকে শিব কালী রূপে পূজিত করা হয়ে থাকে। আমাদের কালীঘাট মন্দিরে মাকে যেই রূপে পূজিত করা হয় ঠিক এই রূপেই এই মণ্ডপে এখানে কালী মাকে পুজো করা হয়। তো এই জন্যই এই প্রতিমাকে কালীঘাট কালী নামে সবাই চেনে। কালীঘাট কালী দেখার পর মোটামুটি চেতলা 90% পুজো কমপ্লিট হয়ে গেছে দেখা। আর আমার বাড়ি যাওয়ার পথে এখানে একটা মাত্র পড়বে কালী পুজো, যেটা হলো গিয়ে চামুণ্ডা কালী। তো চলো এখন ওটাই দেখবো, ওটা দেখে দেন বাড়ি যাবো। আর সকাল থেকে উপোস করে রয়েছি, এখন বাড়িতে যেতে হবে, গিয়ে এখন অঞ্জলি দিতে হবে, তারপরে কিছু খাবার খাবো। তো চলো। এই একটিমাত্র প্রতিমাকে ঘিরে ছোটবেলার অনেক ইতিহাস জড়িয়ে আছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। একমাত্র এই প্রতিমাটি রয়েছে যেটি দেখে আমরা ছোটবেলায় খুবই ভয় পেতাম। শুধু আমি নয়, আমাদের এখানে মোটামুটি আমার বন্ধু সার্কেলের সবাই এই প্রতিমাটি দেখে সবাই খুব ভয় পেত। তোমরা যদি ভালো করে প্রতিমার মুখটি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে লাইটিং এমনভাবে করা হয় যে চোখগুলো ডান দিক বাদিক করতে থাকে। তো এটা দেখে আমরা খুবই ভয় পেতাম, এখন দেখে যদিও হাসি পায়। আজকের মতো কালী পুজোর ব্লগ এখানেই শেষ হলো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে, আরও ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, দেখতে থাকো। ততক্ষণের জন্য টাটা।